ওয়েলকাম ফ্রেন্ডস। গতকালই কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনারদের জন্য আরও এক কিস্তি অর্থাৎ 3% মর্গভাতা ঘোষণা করেছে। আর এই ঘোষণার পরে রাজ্যের কর্মী সংগঠনগুলি তারা নিজস্ব বক্তব্য তুলে ধরেছেন, কি বলেছেন তারা অবশ্যই একজনকে আপনারা দেখে নেবেন। আজকে আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে, তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা আছে, 3% ডিএ বৃদ্ধি কেন্দ্রের রাজ্যের সঙ্গে ফারাক 39%। আর এই ঘোষণার পরেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের যে বিভিন্ন কর্মী সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের মত প্রকাশ করতে শুরু করেছে। আজ আনন্দ পত্রিকায় উঠে এসেছে, চলে আসুন একঝলকে তাদের সেই বক্তব্যগুলো দেখে নিই। রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, এ রাজ্যের কর্মচারীরা বর্তমান বেতন কমিশনের অধীনে পাচ্ছেন 14% দিয়ে। 2020 সালের 1 জানুয়ারি থেকে এ রাজ্যের নতুন বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপরে 2021 সালের 1 জানুয়ারি 3%, 2023 সালের 1 মার্চ 3%, 2024 সালের 1 জানুয়ারি 4% এবং ওই বছর এই 1 এপ্রিল আরও 4% ডিএ দিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে 14% ডিএ পাচ্ছেন কর্মীরা। অর্থাৎ এদিনের ঘোষণার ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ব্যবধান বেড়ে দাঁড়ালো 39 শতাংশে। আর ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে। অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায়, এদিন ফের ডিএর কিস্তি ঘোষণা হয়। কেন্দ্রের 18 কিস্তি ডিএ দেওয়া শেষ হলো, আর 2টো কিস্তি তাদের বাকি রয়েছে। আগামী বছরের 1 জুলাই শেষ কিস্তি ডিএ দিয়ে দিলে 2026 সালের 1 জানুয়ারি থেকে 8ম বেতন কমিশন কার্যকর করবে কেন্দ্র। অন্য মামলাকারী সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি দেবাশিস সিল বলেন, অন্যান্য রাজ্যও কেন্দ্রের পথ অনুসরণ করে ডিএ দেবে, আমরা 14% দাঁড়িয়ে থাকলাম। তার কথায় বহু টাকা লোকসান করছেন সরকারি কর্মীরা, সুপ্রিম কোর্টের মামলায় নজর রাখছি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বক্তব্য, কর্মচারীদের আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে, স্থায়ী নিয়োগ হচ্ছে না, চলছে চুক্তিভিত্তিক নিয়োগ, এসবের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রয়েছে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা অল বেঙ্গল পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তীর কথায়, আকাশছোঁয়া বাজার দরের সঙ্গে সবাই পর্যুদস্ত, দীর্ঘদিন ধরে চলা ডিএ মামলা প্রত্যাহার করে অবিলম্বে বকেয়া মর্গভাতা প্রদান করা হোক। তাহলে দেখলেন যে এই সবকটি সংগঠন কে কী বক্তব্য তুলে ধরেছেন, আজকে এই আনন্দ পত্রিকা উঠে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং কনফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক মলয়বাবু কিন্তু উল্লেখযোগ্য বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে আর মাত্র 2টো কিস্তি বাকি কেন্দ্রীয় সরকারি কর্মীদের, তার কারণ আগামী বছর 2025-এ একটা কিস্তি এবং 25শে জানুয়ারিতে 1টা কিস্তি এবং 25শে জুলাই 1টা কিস্তি, এই মোট 2টো কিস্তি উনি সেই হিসাবে বাকি বলছেন। তারপরে 26 থেকে হওয়ার কথা বেতন কমিশন, সেই হিসাবে উনি বলছেন কেন্দ্রীয় কর্মীদের আর 2টো কিস্তি বকেয়া রয়েছে, তারপরেই 2026 থেকে পে কমিশন মানে নতুন পে কমিশন শুরু হওয়ার কথা। ধন্যবাদ।